পুলিশদেরকে খুশি করার জন্য আগামী নির্বাচনে যাতে কারচুপি করতে পারে এই সরকার, সেজন্য 365টি নতুন পদ সৃষ্টি করার জন্য 25 অক্টোবর নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এই যে ক্ষমতার শেষ প্রান্তে এসে নতুন যে একটা প্রজ্ঞাপন তারা জারি করলো পুলিশকে খুশি করার জন্য, এবং এই যে এতগুলো নতুন পদ তারা সৃষ্টি করলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। আপনি দেখেন, দেশে মানুষ গণতন্ত্রের আপনার লড়াই করছে, যেখানে কোনো রকমের অধিকার মানুষের নাই, যেখানে একটা পুলিশি রাষ্ট্র শেখ হাসিনা কায়েম করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছে, সেখানে দেখেন ভিতরে ভিতরে 365টা সুপার নিউমারারি পদ আপনার সৃষ্টি করা হয়েছে। এই সুপার নিউমারারি পদগুলা আপনার, তার মধ্যে আছে, আমি যদি আপনাদেরকে বলি, দেখেন মানে একটা কথা আছে না যে রোম জলে আর নিরু বাঁশি বাজায়, তো সেইরকম একটা ঘটনা হয়েছে আপনার এই যে ঘটনাটা। তার মধ্যে হচ্ছে, আপনি আমাকে একটু সময় দিবেন, কয়টা ডিআইজি, কয়টা এডিশনাল আইজি হচ্ছে আপনার, এডিশনাল আইজি হচ্ছে আপনার 15টা, তারপরে ডিআইজি হচ্ছে 100, ডিআইজি হচ্ছে 65টা, 150টা হচ্ছে এসপি পদমর্যাদার, টোটাল 365টা পদ নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। এদেরকে প্রমোশন দিবে এবং নিচে থেকে খালি হলে নতুন আরো রিক্রুট হবে, অর্থাৎ আরো ছাত্রলীগের, এই যে ওই যে রব্বানির ভাই রুহানির মতো এবং সব ছাত্রলীগ ক্যাডার। এখন তো আসলে পুলিশ বাহিনীতে তো আপনি বলতে পারেন যে মোর দেন 60% হচ্ছে ছাত্রলীগের ক্যাডার, আর নিচের লেভেলে ধরেন এসআই টেসআই এগুলো তো আছেই। আমি বলতেছি এসিস্ট্যান্ট কমিশনার, কমিশনার, ডেপুটি কমিশনার, আপনার এডিশনাল এসপি, এসপি, এএসপি, এই লেভেলে এখানে মনে করেন এখন 60-70% ছাত্রলীগের ক্যাডার ঢুকে গেছে, কারণ গত 15-16 বছরে আপনার রিটায়ার করতে যত কিছু সব ছাত্রলীগের ক্যাডার, এবং এনএসআই এর ডিজিএফআই এর রিপোর্ট ছাড়া কাউকে এখানে আপনি চাকরি দিচ্ছে না। অর্থাৎ শেখ মুজিবের মতো, যে আপনি শেখ মুজিব যে বাকশাল করে যে আপনার তার ছেলেকে সেনাপ্রধান, আপনি জানেন তো শেখ শেখ জামালকে তো আপনি যুক্তরাষ্ট্রের সেনহার্স থেকে তো ট্রেনিং করে আনছিল, তাকে তো লেফটেন্যান্ট পদও দেওয়া হয়েছিল, অর্থাৎ পুরা রাজাদের সমান, মানে আমাদের মিডল ইস্টে যে রাজারা তাদের ছেলেদেরকে রাজা করার আগে বা ক্রাউন প্রিন্স করার আগে এই বিশেষ করে ইংল্যান্ডের সেনহার্স্টে পাঠায়, ওই যে আপনার মিলিটারি একাডেমিতে, ঠিক শেখ মুজিবও করছিল, তার ছেলে শেখ জামালকে সেনাপ্রধান করার জন্য বা রক্ষী বাহিনী প্রধান করার জন্য তাকেও ট্রেনিং দিছিল। একইভাবে শেখ হাসিনা এই ছাত্রলীগের যেগুলো আর্মড ক্যাডার যেগুলো গুন্ডামি করতো এগুলাকে ধীরে ধীরে সব পুলিশে ঢুকাচ্ছে। একে তো হচ্ছে পুলিশের ছত্র ছায়ায় গুন্ডামি, আবার পুলিশের ড্রেস পরে, আবার পুলিশের সাথে মিলেমিশে, মানে সিভিল ড্রেসে, কোনটা পুলিশ কোনটা আপনার ছাত্রলীগ কোনটা যুবলীগ আপনি চিনতে পারবেন না। এই যে মানে রাষ্ট্রের যে কমিউনিস্ট পার্টির যে আপনার রুল, সেখানে তো আপনার আর্মি নাই, সেখানে পুলিশ নাই, সবাই কমিউনিস্ট পার্টির সদস্য, যেটা শেখ মুজিব বাকশাল করছিল। আমার শ্রোতাদেরকে আবার আমি বারবার মনে করাই দিব, এগুলো কথার কথা কথা না, শেখ মুজিব যে বাকশাল করছিল, আজ পর্যন্ত আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের কেউ এটার জন্য দুঃখ প্রকাশ করেনি যে শেখ মুজিব সারা জীবন গণতন্ত্রের লড়াই করে এই যে বাকশাল করলো, যে কমিউনিস্ট পার্টি করলো, একদল করলো, এই জন্য শেখ মুজিব বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন দুঃখ প্রকাশ করে নাই। বরং দুঃখ প্রকাশ না করলেও একটা জিনিস বোঝা যায় যে তারা কতটা লজ্জিত এটার কারণে, যে তারা যখন শেখ হাসিনা রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন, তিনি কিন্তু শেখ মুজিব মৃত্যুকালে তার যে দলটা ছিল বাকশাল, ওই বাকশালের নামেই কিন্তু দল গঠন করতে পারতেন, কিন্তু তিনি কি করলেন, তিনি জানেন যে বাকশাল এত ঘৃণিত একটা দল ছিল শেখ মুজিবের, ওই নাম না নিয়ে তিনি ওই আওয়ামী লীগ নামে ফিরে গেলেন। তার তো উচিত ছিল তার পিতা মারা যাওয়ার সময় যে রাজনৈতিক দলের ব্যানারে বা নামে মারা গিয়েছেন ওই নাম দিয়ে রাজনীতি শুরু করা, তিনি জানতেন যে পিতা মরার সময় এমন একটা নামের দল রেখে গেছে যেটা নিলে তার আর রাজনীতি করা লাগবে না বাংলাদেশে, তো সেজন্য তিনি ওই বাকশাল নাম না নিয়ে ওই অতীতের পুরনো নাম, সেই আওয়ামী লীগ নাম নিয়ে রাজনীতিতে আসেন। অর্থাৎ এই বাকশাল যে কতটা ঘৃণিত এটা শেখ হাসিনাও বুঝতে পেরেছেন বলেই কিন্তু এই বাকশাল নামটি সে চুজ করে নাই। না না, বাকশাল আপনার বাকশাল তো, এটা তো বাকশালতেই যাইতে হইতো, জিয়াউর রহমানের বদান্নাতে আওয়ামী লীগ নামটা ফেরত পাইছে, এবং তখন রাজ্জাকের, মহিউদ্দিন এবং আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কিন্তু বাকশাল নামে দলও ওরা গঠন করেছিল, কিন্তু সেটা হালে পানি পায় নাই। না, আমি আপনাদের বলতে চাচ্ছি সেই সেই কথা, অবশ্যই এই আওয়ামী লীগের নামটা তো
বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াই ফেরত দিছে, উনার বদান্যতায় পেয়েছে, উনি না দিলে এই আওয়ামী লীগ নাম একদম নিশ্চিহ্ন হয়ে যেত। যাই হোক, কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি, তাদের যে বাকশাল, এটা আওয়ামী লীগ কিন্তু বলতো এটা শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লব। দ্বিতীয় বিপ্লব মানে হচ্ছে কমিউনিস্ট পার্টি, মানে এক নায়কতন্ত্র, এক নেতার এক দেশ, মুজিববাদ বাংলাদেশ, এই যে তখন তারা স্লোগান দিত, এই যে আপনার, এই জন্য তারা দুঃখ প্রকাশ করে নাই। কিন্তু এখন প্রকারান্তরে এই যে তার বাগাড়ম্বর শেখ হাসিনা, আজকে দেখলেন না কার সাথে কথা বলবো, এই কার সাথে কথা বলার মধ্যেই আপনি খুঁজে পাবেন এক নায়কতন্ত্র এবং বাকশালের, শেখ মুজিবের বাকশাল। অর্থাৎ ওরা বাকশালের জন্য, আপনি যে বললেন যে লজ্জিত, আমি তো মনে করি লজ্জিত না, কারণ শেখ হাসিনা তো অঘোষিত বাকশালই কায়েম করলো আপনার, সে তার বাপের বাকশাল নাম না দিয়ে। শেখ মুজিব তো একদিকে মানে আপনার পরিষ্কার ছিল যে আমি এক নায়কতন্ত্রই করছি, আমি আজীবন প্রেসিডেন্ট নিজেরে ডিক্লেয়ার করছি সংসদে, এবং বিচারপতি মাহমুদউল্লাহ বঙ্গভবন থেকে পালিয়ে বেড়াইছে, মানে ওই প্রয়োজনও মনে করে নাই মাহমুদউল্লাহকে যে আমি প্রেসিডেন্ট হয়েছি, তুমি আমার শপথ বাক্য পাঠ করা, তারপর চলে যাও, ওইটাও বলে নাই। মানে যখন আপনার দুই মন্ত্রী শাহ মুয়াজ্জেম এবং কেমুবাইদুর রহমান যখন যাচ্ছিল, তখন বলে যে মানে তুমি এখান থেকে, উনি উনারা উনারা ধরতে পারতেন, উনি পালিয়ে যাচ্ছে ভয়ে, কারণ সংসদে ঢুকে শেখ মুজিব 25 জানুয়ারি যখন বাকশাল কায়েম করলো, প্রধান বিচারপতিকে ওখানে ডাইকে আইনা শপথ আপনি ওখানেই নিয়ে নিছে, অর্থাৎ রাষ্ট্রপতি যে একজন আছে তার কোনো হদিস নাই, পালায় এসে বাচ্চে। তো এখানে বললাম এই জন্য, এই যে আপনি বললেন 365 জন পুলি, এই 365 জন সুপার নিউমারের এই পদ সৃষ্টি করা হয়েছে, দেখেন এটা কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকায় নাই, এটা চন্দন নন্দী লিখছে, চন্দন নন্দীর পত্রিকা বাংলাদেশে ব্লকড, অবশ্য সোশ্যাল মিডিয়াতে অনেকে দিয়েছেন, আমি নিজেও দিয়েছি। তো এই যে শেখ হাসিনা কিন্তু তার একনায়কতন্ত্র এবং তার যে আপনার রেটরিক, আমার গণতন্ত্র, আমি এখানে বিএনপি কেউ না, এখানে বাংলাদেশের জনগণ কেউ না, আমি একাই 100, আমি যা বলি তাই গণতন্ত্র, এই যে তার যে আপনার এই মানে ভুয়ার তুমি, তার যে এই ভয়ঙ্কর রূপ, হিটলারি রূপ, এই যে স্টালিনের তার যে রূপ, এই রূপের মধ্যেই আপনাকে বাকশাল খুঁজে পাবেন। এবং এই রূপকে আমরা ইনশাল্লাহ দলিত মোদিত করে বাংলাদেশের মানুষ, আন্তর্জাতিক চাপ কি জিনিস কয়দিন পরে বোঝা যাবে। এই যে রিভিউ করতেছে বলে না মেতু মিলার, এবং পিটার হ্যাস যে আপনার সিসির সাথে মিটিং এর পরে এসে ডায়লগের কথা বললো না, এই শেখ হাসিনা যে তার গায়ের জোরে, তার জিব্বার ঠেলায়, এই যে বলতেছে না সব একে একে সব কিছুর আপনার পাশের ঘরের মতো ভেঙে পড়বে, জি তার যত পরিকল্পনা সব তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এবং শুধু তাসের ঘরের মতো আপনার উড়ে যাবে তাই না। এখানে আমার শ্রোতাদেরকে আরেকটা কথা না বললেই আমি নয় শেষ পর্যায়ে এসে, সেটা হলো শেখ হাসিনার সমস্ত বাগাড়ম্বর হচ্ছে বাংলাদেশের জন্য না, গণতন্ত্রের জন্য না, এমনকি তার গদি রক্ষার জন্য না, এখন তার একমাত্র মানে তার প্রধান আরাধ্য হচ্ছে তার ছেলেকে বাঁচানো। কারণ যুক্তরাষ্ট্রের আইনে আমরা যতটুকু জানছি, সেই যে মানি লন্ডারিং এ সে ধরা পড়ছে, 40 বছর জেল হবে এই তার সুপুত্র, আমাদের 1500 ভাইনা, যুক্তরাষ্ট্রের আইনে আছে মানি লন্ডারিং এ ধরা পড়লে 40 বছর জেল, এবং যত টাকা মানি লন্ডারিং এ ধরা পড়ছে তার দ্বিগুণ দিতে হবে। অর্থাৎ এই 1500 ভাইনা আর জীবনে আপনার প্রমাণিত হলে আর জেলখানা থেকে বেরোতে পারবে না। শেখ হাসিনার এত অ্যাগ্রেসিভ হওয়ার মূল কারণ হচ্ছে এই আমাদের 1500 ভাইনার মানি লন্ডারিং এ ধরা পড়া এবং এর তার তদন্ত, তাকে বাঁচানোর জন্য সে খালেদা জিয়াকে মেরে ফেলবে, ইউনুসকে মেরে ফেলবে, গণতন্ত্র মেরে ফেলবে, এই আপনার বাংলাদেশের মানুষকে কোনো রকমের শান্তি দিবে না, গণতন্ত্র তো দূর ছাই, সে কাউকে দাঁড়াইতেই দিবে না, ইলেকশনও করতে দিবে না। এইটা হচ্ছে তার আপনার প্রধান পিছনে হচ্ছে তার ছেলে, কারণ তার ছেলের যে ধরা পড়ছে এই ধরার এখন সে আসলে হিতাহিত তার কোনো জ্ঞান নেই। এই জন্য আপনি যে 365 জন পুলিশের কথা বললেন না, এই 365 জন আরো 3000 বা 30000 পুলিশ দিয়েও সে নিজেকে রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মানুষকে শুধু বলবো, আপনারা সাহস রাখেন, যত রকমের আপনার শেখ হাসিনা প্ল্যান করবে
আপনারা প্ল্যান ভন্ডুল করবেন, কারণ সেই কথা আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। অবশ্যই আপনারা সাহস দেখালে আল্লাহ তাআলা আপনাদের সাথে থাকবে, বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের সাথে থাকবে, উপরওয়ালা আপনাদের সাথে থাকবে, সাথে আন্তর্জাতিক বিশ্ব তো আছেই, শেখ হাসিনার সবকিছু মনিটর করা হচ্ছে, তার যে গুন্ডামি 28 অক্টোবর থেকে এই গুন্ডামি করবে আমরা সবাই জানি, আপনারাও জানেন, কিন্তু আপনারা পিছপা হবেন না, আপনারা অবশ্যই সামনের দিকে আগাইতে হবে, এবং এই আগানোর মধ্যেই আমরা শেখ হাসিনার পতন, গণতন্ত্রের বিজয় এবং তার ছেলের 40 বছরের জেল এবং আরো যা যা তার গুন্ডা পান্ডা সান্ডা এই যে দরবেশ মরবে যারা আছে, এই যে শ্যামল দত্তের মতো কুলাঙ্গার সাংবাদিক যারা আছে সবাই গিয়ে একসাথেই আমরা বিচার বাংলাদেশের মাটিতে আপনারা করতে পারবেন। সুতরাং কোনো অবস্থাতেই আপনারা মনক্ষুণ্ণ হবেন না, উত্থান পতন থাকবে, সত্যের জয় অবশ্যম্ভাবী।